এদিকে নষ্ট হওয়ার 23 দিনেও চালু হয়নি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা পিসিআর ল্যাব। এতে নমুনা পরীক্ষায় ভোগান্তিতে পড়েছে মানুষ। ল্যাব ইনচার্জ অধ্যাপক এ কে এম মুসা জানান, গত 12ই মে ল্যাবের কার্যক্রম শুরু হয়েছিল। 15 দিনে সেখানে 861টি নমুনা পরীক্ষা করা হয়, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে গত 27 মে থেকে বন্ধ রয়েছে ল্যাবের কার্যক্রম। এখন পরীক্ষা হচ্ছে ময়মনসিংহে, এ কারণে রিপোর্ট পেতে সময় লাগছে। দর্শক, করোনা পরীক্ষা নিরীক্ষা ও পিসিআর ল্যাবের খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আমাদেরকে জানাবেন যে যান্ত্রিক ত্রুটির কারণে ময়মনসিংহ মেডিকেলের করোনা টেস্ট পিসিআর ল্যাবে বুধবার থেকে ফল প্রকাশ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আসলে কি ধরনের যান্ত্রিক ত্রুটির কথা তারা বলছেন, আর এই অবস্থা স্বাভাবিক হবে আর কতদিন লাগবে স্বাভাবিক হতে, সে সম্পর্কে একটু জানাবেন। স্বপ্না, আজ থেকেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্তরঞ্জন দেবনাথ। তিনি যেটি বলছেন যে গত কয়েকদিনের পরীক্ষায় যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটি করোনা শনাক্তের যেটি হার সেটি তাদের কাছে মনে হচ্ছিল যে কিছুটা অস্বাভাবিক, অর্থাৎ তুলনামূলক অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সেটি দিন দিন বাড়ছিল, এবং এটি থেকে তারা ধারণা করছিলেন যে হয়তো কিটের সমস্যা থাকতে পারে কিংবা পিসিআর ল্যাবের যে মেশিনের সেটি ত্রুটি থাকতে পারে, সেই কারণে সেটি এই পরীক্ষার কার্যক্রম বন্ধ রেখে তারা সেটি স্বাভাবিক করার চেষ্টা করেছেন এবং তারা নতুন করে কিট চেয়ে সিএমএসডিকে লিখেছিলেন। সেই কিট তারা গতকাল তাদের হাতে এসে পৌঁছেছে, গতকাল 2000 কিট তারা পেয়েছেন, এবং যেটি বলছেন যে আজ থেকে তারা সেই নতুন করে আগের স্বাভাবিক প্রক্রিয়া সে পরীক্ষা শুরু করতে পারবেন। তবে যেটি আমাকে জানিয়েছিলেন যে গত বুধবার এবং বৃহস্পতিবার পরীক্ষা নমুনা সংগ্রহ এটি বন্ধ ছিল, এবং স্বাস্থ্য বিভাগ পুরো ময়মনসিংহের নেত্রকোনা শেরপুর জামালপুর জেলার যে ময়মনসিংহের বিভাগের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং যতগুলো স্যাম্পল কালেকশনের বোর্ড ছিল সবকটাতে স্যাম্পল কালেকশন তারা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন, তো আজ থেকে সেটি চালু করা হবে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছিলেন যে গত 16 তারিখে করোনার যে নমুনা যেটি পরীক্ষা করা হয়েছিল সেইখানে রেকর্ড সংখ্যক 145টি নমুনার পজিটিভ আসে, এবং এর একদিন আগে অর্থাৎ 15 জুন তারিখে 440টি নমুনা পরীক্ষায় 118 জনের করোনা পজিটিভ আসে। এই যে পরীক্ষার এটি তাদের কাছে মনে হয়েছিল যে অতীতের যে কোনো সময়ের চেয়ে এই শনাক্তের হার যেটি পজিটিভ এসেছে সেটি অনেকটাই বেশি, এবং তাদের কাছে মনে হয়েছিল যে এর আগে যে সমস্ত কিট পাঠানো হয়েছিল কিটের কোনো সমস্যা থাকতে পারে অথবা মেশিনের কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য তারা সেটি বন্ধ রেখে নতুন কিট আনার পর তারা আবার পরীক্ষা করে দেখবেন যে সেই আগের যে ফলাফল সেটির সঙ্গে যদি মিলে যায় তাহলে ধরে নেবেন যে সব কিছু ঠিক রয়েছে, তাহলেই তারা পুরোদমে সেটি করবেন। এদিকে এই 2 দিনে পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকার কারণে যে সমস্ত এলাকা এই প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছিল সেইখানে আসলে মানুষের মধ্যে সেই খবরটি না পৌঁছার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন তারা নমুনা দেওয়ার জন্য, কিন্তু কর্তৃপক্ষ বাবুল আপনি আছেন সেখানে এবং আপনি আমাদেরকে জানাচ্ছিলেন করোনা পরীক্ষা নিরীক্ষা অফিসার ল্যাবের খবর। খবর আপনি আমাদের সাথে থাকুন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে আমাদের আরেক সহকর্মী আনসারী সুমন। আমরা জানবো সেখানকার করোনা পরীক্ষা নিরীক্ষা অফিসার ল্যাবের খবর। সুমন, আমাদেরকে জানাবেন যে কার্যক্রম শুরুর মাত্র 15 দিনের মাথায় এ ল্যাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এরপর থেকে বন্ধ রয়েছে পরীক্ষা নিরীক্ষা। এর কারণ হিসেবে আসলে সংশ্লিষ্টরা কি বলছেন, মানুষের দুর্ভোগ কমাতে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? এই পিসিআর ল্যাবটি চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স এন্ড বিশ্ববিদ্যালয় থেকে জামালপুরে আনা হয়েছিল, এবং এই মেশিনটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন। সেই মেশিনটি চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে জামালপুরে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। সেটি স্থাপন করা হয় গত মাসের 12 তারিখে, এবং তারপর সেটি টানা 15 দিন নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং 861টি নমুনা এই ল্যাবে পরীক্ষা করা হয়েছে। তারপর এই যান্ত্রিক গোলযোগের কারণে সেটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ, এবং প্রথম দিকে বলা হয়েছিল যে কয়েকদিনের মধ্যেই সেই যান্ত্রিক গোলযোগ সারিয়ে সেটি আবারই পরীক্ষা নিরীক্ষায় আনা যাবে,
কিন্তু গত 24 দিনেও সেটি আর কার্যকর হয়নি এবং মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন উনির সাথে আমি কথা বলেছি উনি যেটি জানিয়েছে যে এই মেশিনটি হয়তো নমুনা পরীক্ষায় কার্যকর যাবে কিনা সেটি তারা নিশ্চিত নয় তবে তারা যেটি বলছেন যে আরেকটি নতুন পিসিআর মেশিনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি বরাবর তারা আবেদন করেছেন আমি গতকাল রাতে জামালপুরের সিভিল সার্জনের সাথে কথা বলেছি উনি আবার যেটি জানিয়েছেন যে আগামী 23-24 তারিখে এই মেশিনের যে যন্ত্রাংশের সমস্যা সেটি হয়তো ঠিক করা সম্ভব হবে এবং হলে সেটি দু একদিনের মধ্যে আবার চালু করা যাবে আমি যদি আপনাকে একটু বিষয় বলি দর্শক আমাদের সাথে।